আবারও কিন্তু ফ্রিতে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার তো আজকের জরুরি বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন তো তাহলে এখন কিন্তু একটাই প্রশ্ন আসে যে আবারও কি দেশ জুড়ে শুরু হতে চলেছে লকডাউন কারণ এর আগে আমরা দেখেছি যখন ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল তারপরেই কিন্তু লকডাউন ডাকা হয়েছিল তো এবার বিস্তারিত দেখে নেব যে আজকের মিটিংয়ে প্রধানমন্ত্রী রেশন নিয়ে কি কী বললেন এবং কি কী জরুরি সিদ্ধান্ত নিলেন তার সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিও থাকছে অবশ্যই ভিডিওটি সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব আজকের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী কি কী সিদ্ধান্ত নিলেন তো এখানে দেখুন করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের মুখোমুখি হয়েছে কিন্তু গোটা দেশ পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে আর এই অবস্থায় দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে পুষ্টিকর খাবার খাওয়া কিন্তু খুবই জরুরি বলে মনে করছেন প্রধানমন্ত্রী তো আর সেই কারণে কিন্তু আগামী দু মাস অর্থাৎ মে ও জুন মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে অর্থাৎ বিনামূল্যে কিন্তু খাদ্যশস্য দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী মে ও জুন মাসে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে বিনামূল্যে পাঁচ কেজি করে কিন্তু খাবার দেওয়া হবে এমনটাও বলছে যে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কিন্তু উপকৃত হবে আশি কোটি মানুষ এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে ছাব্বিশ হাজার কোটি টাকা গত বছরেও করোনা ভাইরাসের সংক্রমণের সময় কেন্দ্রীয় সরকার কিন্তু লকডাউন ঘোষণা করেছিল আর সেই সময় কিন্তু গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের খাদ্যশস্য বিলি করা হয়েছিল সেই সময় চাল অথবা গমের সঙ্গে ডালও সরবরাহ করা হয়েছিল ছ মাসেরও বেশি সময় কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন ফ্রিতে বিলি করেছিল অতএব আবারও কিন্তু সামনের দু মাস অর্থাৎ মে মে মাস থেকে কিন্তু আবার দু মাস আপনারা সবাই খাদ্যশস্য ফ্রিতে পাবেন অর্থাৎ রেশন কিন্তু ফ্রিতে পাবেন তো এখানে কিন্তু আরও বলা হয়েছে অন্যদিকে এদিন কিন্তু অক্সিজেন সরবরাহ নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় স্থানে কিন্তু তরল মেডিকেল অক্সিজেন পৌঁছিতে হবে ইতিমধ্যেই অক্সিজেন পৌঁছাতে ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেস কিন্তু চালু করেছে প্রয়োজনে দ্রুত অক্সিজেন পৌঁছানোর জন্য কিন্তু এয়ার ফোর্সকেও ব্যবহার করা হতে পারে অর্থাৎ আগামী মে ও জুন মাস কিন্তু বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু রেশন ফ্রিতে দেওয়া হবে খাদ্যশস্য ফ্রিতে দেওয়া হবে তার সাথে সাথেও কিন্তু অক্সিজেন নিয়ে যে সমস্যা ছিল তারও কিন্তু সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আশা করছি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী কী কী সিদ্ধান্ত নিয়েছেন তো যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ